কেউ ছিলাম না, ছিলাম শুধু আমি। এখন ও সব হয়ে যে বড় হয়েছি আর আজকে সেকেন্ড ডে দীঘাতে। এখন বাজে 5টা। আমরা তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে এখন যাচ্ছি মোহনায়। সো চলো মোহনায় দেখা হচ্ছে একদম। অ্যাকচুয়ালি আমাদের 4:30 বেরোনো ছিল, তো আমরা বেসিক্যালি লেট হয়ে গেছি আর 5টার সময় নিচে টোটো ওয়েট করছে, টিভি ফিভি চালিয়ে দিয়েছে। চলো চলো, লিফটের সুইচ বন্ধ, তো আমাদের লিফট ঘুরে ঘুরে যেতে হবে। আচ্ছা সূর্য দেখতে পারবো তো? রেডি টু গো টু মোহনা, একদম যাচ্ছি এবার পুরো সূর্য দেখে আসবো। অন্ধকার মাঝরাত মনে হচ্ছে এখানে। হোটেলে আমরাই বেরোলাম সবার ফার্স্টে, বসে পড়েছে শারীরিক ঠান্ডায় কাতুমতু করছে। ঠান্ডা এখানে, আমি জাস্ট এর আগের ট্রিপটাই আমাদের দাঁড়িয়ে না না ঠান্ডা নয়, এটা হচ্ছে নিউমোনিয়া পেশেন্ট, নিউমোনিয়া পেশেন্টদের ঠান্ডা লাগে। দীঘা এসে ঠান্ডা লাগছে মানে বলতে চাই কত বড় ঠান্ডা এখানে না। দার্জিলিং কে হার মানে চিল চিল তোর বেশি মার আর খুব মাছের গন্ধ, পুরো একদম মাছের বাজার চারিদিকে। তো আমি আজকে খুব এক্সাইটেড মাছ খাবো। মানে ব্যাপারটা কি বলতে গাড়ি এখানে রাখা ছিল আমরা এখন স্নান করার জন্য প্রিপেয়ার, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা পুলে। খাতিয়া টুট গেছে, সব কিছু লাস্টে লেখা আছে, ঠিক আছে হাজার টাকা দিয়ে দিতে হবে। Someone comes into your life so unexpectedly. Sometimes আমার লাইফে প্রথম এই কি একটা দোকান মার্কা ড্রেস পরেছি। Thank you.
200 করে আচ্ছা 150 করে সস্তা আর আছে স্পিড বোর্ড চড়তে নিচে 150 করে তো চলো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা সব লাইফ জ্যাকেট পরে রেডি এবার যাব বোটের দিকে আমরা একদম রেডি এবার আমরা একটা গ্রুপ ফটো তোলার জন্য রেডি হচ্ছি তাড়াতাড়ি তুলে নি ডাক পড়েছে এখন আমরা স্পিড বোর্ড গিয়ে একদম সমুদ্রের ওই পারে আসছি এখানে এটা আমরা গোয়ায় গিয়ে চড়ব আচ্ছা গোয়ায় গিয়ে চড়ব পুরো না এই হলো বোর্ড দীঘায় ওখান থেকে দেখতাম সমুদ্র বিশাল এক্সপিরিয়েন্স বিশাল বাস্ট মস্তি হয়ে গেছি আমরা এখন দীঘা ফুলফিল ভাই এটা চড়ে হ্যাঁ একদম একদম এখন আমরা আবার স্নান করবো ফুল অ্যাডভেঞ্চার আমাদের কমপ্লিট আপাতত দারুণ মজা করলাম মানে আমার সমুদ্র ভালো লাগতো না বাট আজকের মজার পর মানে লাইক
সব নিচ্ছে দিঘা এসে সোনা পেয়েছে সোনা খুঁজে পাচ্ছে ছোট ছোট ঝিনুক যেমন ভাবে দেখবে আমাকে ডুবিয়ে দিচ্ছ। আমি কখনো এরকম এত দূর অব্দি যাইনি ফ্যামিলির সাথে এসে, তো লিটারালি ভয় পেয়ে গেছিলাম। এবার ও পাহাড় থেকে ওকে সমুদ্র প্রেমী করে দিয়েছে, এখানে স্নান করে যখন তোমার কেউ ছিলাম না, ছিলাম শুধু আমি, এখন ও সব হয়েছে, বড় হয়েছি আমি। ছিলাম না বলছে, যখন তো যখন শাইনির কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন শাইনির আকাশ হয়েছে, তাই বড় হয়েছি আমি। কোনো কথা নাই কি খাওয়াতে, দুপুরের মানে এভরি লাঞ্চ চেঞ্জ করে এখন আমরা যাবো হচ্ছে সোজা তালসারি। ওদেরকে আমি আর আকাশ স্কুটিতে যাচ্ছি, আর ওদেরকে এখান থেকে টোটোতে তুলে দিয়েছি। তো টোটোর ভাড়া নিয়েছে 400 টাকা, আবার পার্কিং চার্জ আলাদা 30 টাকা। মানে আচ্ছা আমরা ওদের পিছন পিছনে যাচ্ছি, ফার্স্টে আমরা এখন যাব তালসারিতে, তারপরে ওখান থেকে ফেরার পথে উদয়পুর হয়ে ফিরব। বিজেপুর খোলা তরের দেউরালি উকালি সরে বিজেপুর খোলা তরের সানিলাই বোলাও তো বলি ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার ক্রস করছি এখন আমরা। আমাদেরকে পুলিশ দেখলো, বাট কেউ কিছু বললো না হেলমেটের জন্য। এই রাস্তাটা থেকে যাই উদয়পুর, বাট আমরা যাবো সোজা তালসারি। এই রাস্তাটা থেকে বাপ, এই যে দেখো লেখা আছে তালসারি, আর আমরা ঢুকে যাচ্ছি গ্রামের রাস্তায়। এখান থেকে 2.5 কিলোমিটার মাত্র তালসারি। গ্রামের রাস্তা দিয়ে একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি আমরা এসে গেছি তালসারি, ওই যে নদীটা আসছে সমুদ্রের সাথে মিশছে, জলটা বেশি, তো আমাদের নৌকা করে ক্রস করতে হবে। তার স্কুটিটা থাকলে বেশ ভালো একটু যাওয়া যেত, একটু জল কম থাকলে এটা হয়তো ভালো হতো, বাট আমাদের আজকে লাকে নেই আর কি স্কুটি নিয়ে এখানে ঘোরার। এখন টাইম 4:05 বাজে, সূর্য প্রায় ডুবছে। এখানে পর আমরা উদয়পুর যাব। আর কি বলবো, আমার বলতেও খারাপ লাগে আর কি, বাঙালিদের দীঘা বোঝাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, দীঘা বোঝানোর কোনো দরকার নেই, উই আর জাস্ট শেয়ারিং আওয়ার এক্সপিরিয়েন্সেস। আমাদের পা ভিজাতে হবে, কাদা করতে হবে পা। ভাই এসে গেছি নিচে, এবার আমরা নৌকা উঠি। কত করে নৌকা? 100 টাকা করে পার হেড। 100 মানে এই যে সমুদ্র মাঝখানে যে দেখতে না, তাই জানি অনেক দূরে আছে। What's on the hammy kelly?
আমাদের নৌকাটা এনে একটা দ্বীপে নামালো, তো এখন আস্তে আস্তে জোয়ার হচ্ছে, মানে চারিদিক দিয়ে ঢেউ আসছে মনে হচ্ছে, তো বেশ ভালো লাগছে। অন্যরকম মাঝে মধ্যেই কাঁকড়া বেরিয়ে উঠছে, আবার ঢুকে যাচ্ছে, কারণ এখানকার লোকজন এমন করছে কাঁকড়াটাকে ধরে বাইরে নিয়ে চলে যাবে এরকম মনে হচ্ছে। তো কাঁকড়াগুলো যথারীতি আবার ঢুকে যাচ্ছে, আমি এখনও চোখের সামনে কাছ থেকে একটাও দেখিনি। এখন বাজে 10টা, এখন আমরা জাস্ট গিয়ে একটা কিনে আনলাম, এখন আমরা সবাই মিলে ডিনার করে নেব। চিকেন কষা, একটা ডিম তরকা আর রুটি, তো আজকে ডিনার আমাদের এটাই। তো আমরা তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই, কালকে সকালবেলা আবার উঠে বাড়ি ফিরতে হবে, সো ঘুমাতে হবে। টাটা, গুড নাইট, স্টে টিউন, দিস ইজ চিন্তু স্কুল। রঙ্গ চরে ছুন পানি ডর লাগ্য।